সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অনেক সময় জিমেলের পাসওয়ার্ডটা ভুলে যাই, আর ভুলে যাওয়ার পর অনেকবার আমরা রিমেম্বার করার চেষ্টা করি, বা আমরা হয়তো কোথাও লিখে রেখেছি সেটা আমরা রিমেম্বার করার চেষ্টা করি, কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা আর স্মরণ করা সম্ভব হয় না। তো আজকে আমরা দেখব কিভাবে সেই ভুলে যাওয়া পাসওয়ার্ডটি আমরা কিভাবে রিকভার করব। সম্মানিত ভিউয়ার্স, গত সেশনে আমরা দেখেছিলাম কিভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো আজকে আমরা দেখব কিভাবে পাসওয়ার্ড, জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমরা চেঞ্জ করব, সেই জিনিসটা আজকে আমরা দেখব। সর্বপ্রথম যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে আমাদেরকে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পর আমাদের এখানে লিখতে হবে যে জিমেইল, জিমেইল লিখব, এই যে জিমেইল। তো আমরা যে জিমেইল আইডিটা পাসওয়ার্ড আমরা চেঞ্জ করব সেই জিমেইল আইডিটাতে আমাদের যেতে হবে। এটা হচ্ছে আমাদের জিমেইল আইডি, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে আমাদের পূর্ববর্তী যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটাই আমরা এখানে প্রবেশ করাবো। এখন আমরা নেক্সট দিব, ডন্ট সেভ, দরকার নেই এটা। এখন দেখেন যে এখানে যে অপশনটা আমাদেরকে দেখাচ্ছে যে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তো আমরা কিন্তু এখানে প্রবেশ করার পর নিউ পাসওয়ার্ড চেয়েছে এবং কনফার্ম পাসওয়ার্ড চেয়েছে, আমরা এখানে নিউ পাসওয়ার্ড দেব। আমাদের ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড আমরা দিতে পারি এখানে, আপনাদের যেটা ইচ্ছে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড। দেখেন এখানে একটা মেসেজ দেখাচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ, পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো দেখেন এখানে পাসওয়ার্ডটা কি দেখাচ্ছে, পাসওয়ার্ড লাস্ট চেঞ্জ 12:45। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের জিমেইলের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন।